আমার ভাইরা, জান্নাতে যাওয়ার সহজ আমল কয়টা? কয়টা? দুইটা। জান্নাতে যাওয়ার সহজ আমল কয়টা? এই দুইটার ভিতরে সব আছে ভাই। আমাদের সিলেবাস আছে, ছেলেমেয়েরা স্কুলে পড়ে, নোট গাইড বের হয়েছে না, একের ভিতর ছয়, একের ভিতর দশ, একের ভিতর সব। কথা কয় না, দুইয়ের ভিতর সব। এক নাম্বার আল্লাহর হুকুম, দুই নাম্বার নবীর তরিকা। কথা কয় না, এই দুইটা জিনিস আমল করার শর্ত হইল তিনটা। শর্ত কয়টা? এক নাম্বার ইমান, দুই নাম্বার ইলেম, তিন নাম্বার আমল। যেহেতু আমলই করা, আমল করার জন্য শর্ত তিনটা। এক নাম্বার ইলেম, দুই নাম্বার, এক নাম্বার ইমান, দুই নাম্বার ইলেম, তিন নাম্বার ইখলাস। তিন নাম্বার ইখলাস। এই তিনটা শর্তে যে ব্যক্তি ওই দুইটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, এই লোক বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন কয়টা বললাম? জান্নাতে যাওয়ার জন্য আমাদের তরিকা কয়টা? দুইটা তরিকা একসাথে। আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায়, আর নবীর তরিকা মানার জন্য তিনটা শর্ত। এক নাম্বার ইমান, দুই নাম্বার ইলেম, তিন নাম্বার ইখলাস। কথা বুঝে আসছে? ইলেম শিখতে হবে আলেমদের কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে তো আল্লাহর ওলি বানায় নেন। আল্লাহুম্মা আমিন।